রবিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার মিরেপোতা বাজারে বর্ধমান আনন্দবার্তা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হেল্প ও সহযোগিতা পরিবারের সহযোগিতায় কোভিড সচেতনতা ও কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সারা জেলায় 5000 কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়ে এদিন মাত্র 250 জনকে কম্বল বিতরণ করা হয়। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আরো সুন্দর করে বেঁচে দেখার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি আনন্দবার্তা কৃষক সেতুর সঙ্গে। মাননীয় অর্ণব সামন্ত মহাশয়, মাননীয় সৌরভ দত্ত মহাশয়, আপনারা এক এক করে আসুন আমাদের প্রতিকৃতি পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। ধন্যবাদ জানাই প্রত্যেককে। এরপর আমরা প্রদীপ প্রজ্বালনে যাব। আজকের এই জন্মদিনটা শুধু জন্মদিন নয়, আজকে একটা যে জন্ম নিয়েছিলেন, আজকে জন্ম নেওয়ার সাথে সাথে চারিদিক আলোয় ভরে উঠেছিল, যার ছত্রছায়ায় আজও আমরা বাঁচি। তবুও আজকের এই সুন্দর মুহূর্ত ধন্যবাদ আমি ডাকবো। খন্ডঘোষ থানার মাননীয় ওসি রয়েছেন, মাননীয় পুষ্পেন্দুর সঙ্গে রয়েছেন, প্রাক্তন শেয়ারা বাজারের মাননীয় আইসি মাননীয় সুকুমার সেন মহাশয়, একটু মঞ্চে চলে আসবেন প্লিজ। আপনাকেও আমি একান্ত ভাবে অনুরোধ করছি আমাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। এই পুষ্পার্ঘ্য নিবেদনের পরে আসুন স্যার প্লিজ, পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য আমি একান্তভাবে অনুরোধ করছি আপনাকে। এরপরে যাদের উদ্যোগে এই অনুষ্ঠান, যাদের উদ্যোগে আমরা একত্র এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসডিপিও খন্ডঘোষ থানার ওসি, মাধবডিহি থানার ওসি, শেয়ারাবাজার পুলিশ ফাঁড়ির আইসি, সমাজসেবী গফুর আলী, আনন্দবার্তার দুই কর্ণধার রাজীব মণ্ডল, পম মহন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনেক কিছু করেছে, ইতিহাসের পাতায় স্বর্ণিম অক্ষরে লেখা আছে। তার সাথে সাথে আনন্দবার্তা ও কৃষক সেতু নিউজ বাংলা আজকে যে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন সেটা খুবই খুশনীয় এবং মানুষের পাশে উনি আমার দিয়ে মানুষের পাশে থাকবে সেটি উনি মানে ওনারা জানিয়ে দিয়েছে, খুবই ভালো। আর করোনা বিষয় নিয়ে বলি, করোনা বিষয় নিয়ে আমরা অনেকে অনেক কিছুই জানি যে মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মানে বাইরে বেরোলে তারপরে ঘরে প্রবেশ করার আগে হাত মুখ সাবান দিয়ে ঘরে প্রবেশ করতে হবে, আমরা সবাই সবই জানি। কিন্তু যখন প্রথম করোনা যখন আমরা যখন ফেস করা আমরা কোনো গুরুত্ব সেটা উনি বুঝিয়ে চলেছেন এবং যে উদ্যোগী যে আমাদের নিউজ যে চ্যানেলগুলি এটা কতটা প্রাসঙ্গিক এবং এখানকার মানুষদের জন্য যে কত চিন্তা ভাবনা এবং বিশেষ নীতিকে যে ওরা বেছে নিয়েছে এর জন্য আমি তাদের সাধুবাদ জানাচ্ছি। এবং বারবার তারা আমাকে ডেকেছেন এবং আমার মনে হয়েছে যে অতবার না ডাকলেও হতো, আমাদেরকে একবার ডাকলেই হতো আমরা চলে আসতাম। আর আজকে মনে করে দিচ্ছে সেটাও মনে করার দরকার ছিল না। আর আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে অবদান, বলা হয় যে আমাদের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহরু, কিন্তু সেটাও এই আমাদের বাংলার প্রতি যে একটা একচোখামি ব্যাপারটা সেটা প্রকট হয়ে উঠেছিল জাতীয় রাজনীতিতে এবং তারই স্বীকার হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে উত্থান একটা মেজরিক রাইট যেটা, সেটা এখানকার ভূমিপুত্র রাসবিহারী বসুর হাত ধরে হয়েছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর যোগ্য উত্তরসূরি ছিলেন এবং ওনার চিন্তাভাবনা পুরো অনেকটাই স্বামী বিবেকানন্দ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।